আমি সিলভার প্লে বাটন এখনো কেন পাইনি বা কেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আর গুড মর্নিং। সো এখন আমি তুলবো বিছানা, ঘুম থেকে উঠেছি, ওঠার পর বিছানা তুলবো। আমার দাদাও ঘুম থেকে উঠে বিছানার মধ্যে এরকম বসে গেছে, কিন্তু বিছানাটা তুলবে না, তো বিছানাটা আমাকেই তুলতে হবে। তো আমি এখন বিছানা তুলে নেব এবং বিছানা তোলার পর সবজি কাটবো। অতপর সবাই জানো সবজি কাটতে আমার খুব ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে আমি বিছানাটা তুললাম, বিছানাটা পরিষ্কার করলাম, তারপরে সবজি কাটতে গেলাম। তো চলো। তো এটা যেদিনের ভিডিও সেদিন আমাদের বাড়ি রান্না হয়েছিল ছিম দিয়ে আর একটা মাছ আর কি কি জানি, কারণ আমার নেমন্তন্ন ছিল তো আমি খাইনি, তা আমি জানি না। কিন্তু আমি কাটছিলাম যখন ছিম, তাই আমার মনে পড়ছে ছিম দিয়ে একটা কিছু রান্না হয়েছিল। তো আমার নেমন্তন্ন ছিল, তো নেমন্তন্ন বাড়িতেও তোমাদের নিয়ে যাব, ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি খাচ্ছি চাউমিন। এই চাউমিনটা আমার পাশের বাড়ির কাকিমণি আমাকে দিয়ে গেছে। আর এমনি তো আমাদের পাশের বাড়ি বলো বা আমার আশেপাশে তিন চারটে বাড়ি আছে, এরা যা রান্না করে, ভালো কিছু রান্না করলে আমাকে দিয়ে যায়, ওরা আমাকে খুব ভালোবাসে। আর চাউমিনটা দিয়ে গেছে, এখন আমি চাউমিনটা খাচ্ছি। আর শুধু আমি একা খাইনি, সবাই খেয়েছে, ছোট্টু খেয়েছে, দাদা খেয়েছে, পিসি খেয়েছে, সবাই খেয়েছে একটু একটু করে। তো তখনের পর এখন আমি আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি এখন একটু গাঙ্গুলি মোড়। তো চলো যাওয়া যাক, অ্যান্ড সবাই প্রায় রেডি, তো চলো কে কে যাচ্ছে সেটা গাড়িতে উঠে তোমাদের তারপরে দেখাচ্ছি। এই যে পিসি, পিসে মশাই, ঈশা, আর এখানে আছে বড় জেঠি, আর ওখানে আছে পিসির শাশুড়ি মানে ঠাম্মি। তো চলো আরও লোক আছে, টোটোতে উঠে সবাইকে দেখাচ্ছি। এই যে আমাদের হিরো হিরোইন, এই যে হিরো, আর এই যে পিছনে হিরোইন, আর একজন টোটোর আশায় আমরা সবাই বসে আছি। টোটো একবার যাচ্ছে একবার আসছে, আমাদেরকে ভাড়া আমরা ভাড়া করেছি, তারপরেও হচ্ছে গিয়ে মানে প্যাসেঞ্জার নিচ্ছে রাস্তা থেকে। তো সেই যে প্যাসেঞ্জারকে এখন নামাতে গেছে, উই যে এখন টোটো আসছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাল গালা টোটো চলে এসছে। তো এখানে রয়েছে রমা কাকি, এটা হচ্ছে কি আমার পিসি, আমাদের ঠাম্মি মানে আমার পিসির শাশুড়ি, এই যে আমার পিসে মশাই, আর এই যে আমার বুড়ি পিসি, আর এই যে আমাদের বড় বউ, আর এই যে আমাদের বাড়ির একদম ছোট বউ, এই যে আমি, আর এই যে ঈশা, এই যে সুশান্ত কাকা। তো আমার না এরকম টোটো করে যেতে খুব ভালো লাগে, মানে সে যত দূরই হোক আমার টোটো করে খুব ভালো লাগে, মজা লাগে হাওয়ায় হাওয়ায়, মানে কোনো জার্নি হয় না, ভালোও লাগে, মানে খোলা মেলা বেশ ভালো লাগে টোটো চড়তে আমার। তোমাদের টোটো চড়তে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা চলে এসেছি, তো চলো সবাই ঘরে যাই, তারপরে দেখা যাক কি হয়। তো এখানে সবাই ঘরের ভিতরে বসে গল্প করছিলো, আমি গল্পটা তোমাদের শোনালাম না, কারণ এখানে অনেকেই আছে বড়রা, তো ওরা কি কথা বলছিলো আমার মনে হলো না সেটা শোনানো উচিত। পিসি, ও পিসি আর কত খাবা, তখন থেকে তো খেয়েই যাচ্ছ, হ্যাঁ তখন থেকে তো খেয়েই যাচ্ছ, আর কত খাবা, ফোকাস নিচ্ছে না তোমাকে, তুমি এত খাচ্ছ যে তোমাকে ফোকাসই নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না, খাও 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 তুমি। 2000 years later,
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি শ্রাদ্ধ বাড়ি বলে আমি অতটা বেশি ভিডিও করিনি, যেটুখানি করেছি সেটুখানি। খুব টেস্টি হয়েছে রান্নাগুলো, খুব মানে অনেকদিন পর মন ভরে খেয়েছি। তো এখানে সবাই রয়েছে, এখন আমরা আবার ওই বাড়ি যাচ্ছি। মানে ওটা হচ্ছে পিসিদের আরেকটা বাড়ি, মানে একজন ওই বাড়িতে থাকে, একজন বাড়িতে থাকে। পমফ্রেট মাছ ভালো লেগেছে। তো এখানে আবার সবাই গল্প করছে, কারণ তোমরা জানো সবাই একসাথে হলে গল্পটাই বেশি হয়। তো আবার সবাই গল্প করছে আর আমি চুপচাপ গল্প শুনছি। আমাদের টোটো চলে এসছে আর এখন আমরা যাব। এই যে টোটো, তো চলো যাওয়া যাক। আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে নিজেকে স্যানিটাইজও করে নিয়েছি, আর এসে দেখি দাদা চাউমিন এনেছে। তো এখন আমি চাউমিন খাবো, চাউমিন খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এ দেখো সজনী দিয়ে এসছে, প্রত্যেক বছর পিঠা নিয়ে আসে। এই যে এটা কি পিঠা, এ দেখো আবার এই যে কত পিঠা, পিঠার গন্ধ। হ্যালো গাইস, গুড মর্নিং। আর এটা হচ্ছে পরের দিন সকালে। আমি অ্যাকচুয়ালি কেন জানি না ভিডিওটা কন্টিনিউ করিনি। যাই হোক, তোমরা অনেকে বলেছো যে আমি সিলভার প্লে বাটন এখনও কেন পাইনি বা কেন পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার তো 100K হয়েছে, এখনও এক মাস হয়নি। আর আমি অ্যাপ সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করার পরও 20-25 দিন টাইম লাগে। তো এখনও 20-25, প্রথমত এক মাসই হয়নি এখনও, আর এত তাড়াতাড়ি তো আসে না, এক মাস মতো টাইম লাগে। তো এক মাস তো আমাকে ওয়েট করতেই হবে, আর তোমাদেরও ওয়েট করতে হবে। তো ওয়েট করো, দেখি কবে আসে। এখন আমরা চা খাচ্ছি। এই যে চা, এখানে আছে নিমকি, আর এখানে আছে অনেক লজেন্স, এখানে আছে রুটি, এই যে এখানে আছে ঝুনু দিদা, এখানে আছে আমার বাবা, এখানে রুমা পিসি, এখানে আছে মধু, আর এখানে আমার মা। এই যে ভাত রান্না হচ্ছে, আর এই যে আমাদের সকালের পর আমি লাস্ট সিন দেখিয়ে দিই তোমাদের। জেঠিমণি এসছে, এসে বলছে হালকাতা খাও। আমি বুঝতে পারছি না, জেঠিমণি এ দেখো হালকাতা করে নিয়ে এসছে, সেই সেটা বলছে খাও। তো এই যে হালকাতা কি কি দিয়েছে দেখি। বাহ, ও মা অনেক কিছু দিয়েছে। তো ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করছি না, চলো বাই বাই, নেক্সট।